তো বাবার বাড়ি কিছু মার্কেট বাকি ছিল সবাই জানেন, তো সকালে হলো মার্কেটে গেছিলাম। তো বাবার বাড়ির টাকা মানে মা গেছিল সাথে, তো কালকে মানে যেদিন ওই যে মার্কেটে গেলাম ওদিন হলো যাওয়ার পরে আমার শাশুড়ি মারটা আর আব্বুরটা হলো কেনার পরেই হলো একটু মানে আমার ভাই বাহির থেকে ফোন দিয়েছে ব্যাংকে যাওয়ার জন্য, তো আর কেনাকাটা করতে পারি নাই, মা হলো টাকা দিয়ে চলে গেছে। তারপরে হলো আমি আজকে যাই হলো বাকি সবাটা কিনে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো বিকেল থেকে মানে আপনাদের শপিং গুলো দেখাইতেছি, কারণ মার্কেটে গেছিলাম সকালে। তো মার্কেটে তো ওরকম ভাবে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করা হয় না সম্পূর্ণ, এই জন্য চিন্তা করলাম যে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির জন্য সবার জন্য কি কি মানে বসো, তোমরা আমার সাথে বসতে পারো, দেখেন নাই এর বছর আরো বেশি দেখেন। তো চিন্তা করলাম যে আমি আমার বাবার বাড়ির শপিং গুলা একা দেখবো কেন, আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আসলে কেমন হয়েছে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে ভিডিওটা না দেখতেছেন তারা সম্পূর্ণ শপিং গুলা দেখতে পারবেন না, কারণ আমার শাশুড়ি মারটা আর আব্বুরটা হলো আগের ভিডিওতে একদিন আপলোড করে ফেলছি। যারা ওইগুলা দেখতে চান তাহলে আমার পিছনের ভিডিও গুলো দেখবেন, তাহলে দেখতে পারবেন যে তাদের জন্য কিরকম শপিং করছিলাম। এখানে হচ্ছে এখানে হলো আসছে আপনাদের ভাইয়ারটা, আর আমার মা হলো টাকা দিয়ে গেছিল আমার ছোট ভাইয়ের জন্য আনার জন্য, ছোট ভাইয়েরটা নিয়ে আসছি। তো আপনাদের ভাইয়ার আর হলো আমার ছোট ভাই সেম টু সেম একরকম শার্ট একরকম প্যান্ট আনছি, আর কার কার জন্য আনছি ওইটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আগে হলো আমাদের আমার ছোট্ট একটা শ্বশুর বাবা আছে সবাই জানেন, তো শ্বশুর বাবারও এবার দিছে, তো ওইটাই আগে শেয়ার করি। সে যেহেতু এখন আমাদের বাড়ির মুরব্বী, ওইটা থেকে শুরু করি। না ওইটাই আমার শ্বশুর বাবা, এখন এই যে দেখতেছেন এগুলা কিন্তু সব আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে। এই যে প্রথম শার্টটাই দেখাই, আসলে কমেন্ট সেকশনে অন্তত কমেন্ট করা যাবেন যে ড্রেস গুলা কেমন হয়েছে, আর কিছু কমেন্ট করেন বা না করেন। এই যে দেখেন শার্টটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে মনে হইতেছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমার ছোট ছোট দেবর আছে একটা তিনটা ননদ আছে, তোমরা আগে কমেন্ট করো যে কেমন হয়েছে, ভাঙা না তো মানে যেহেতু সাপাতের আট মাস, তো আমি আনছি হলো এক বছর বইলা, কারণ সাপাত এখন বড়ই হবে এজন্য একটু বড় বড় টাইপের টাই আনছি। একদিন তো আর পড়বে না, এই যে এটা হলো সাড়ে সাতে আছে, তো আমি হলো আলাদা আরেকটা প্যান্ট কিনে আনছি, এই যে জিন্স প্যান্ট কিনে আনছি। আমি আনতে চাইছিলাম হলো ব্ল্যাক, এই যে দেখেন ব্ল্যাক আনতে চাইছিলাম, কিন্তু ব্ল্যাক প্যান্টটা দেখলাম দুই তিনটাই দেখছি, দেখার পরে ভালো লাগলো না, কেমন যেন মানে মনে হইতেছে কি অনেক বছরের পুরান পুরান প্যান্ট, তো এজন্য এটাই নিলাম। এটাও ভালো লাগতেছে মানে একটু জিন্স না একটু সাদা সাদা টাইপের, তো এজন্য বেশি খুব ভালো লাগতেছে। তার চেয়ে বেশি বড় কথা হলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই গেঞ্জিটা, আমি অনেক বেশি পছন্দ করে আনছি। দেখেন তো আমার পছন্দ এমন, আর আপনাদের কেমন মানে পছন্দ আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার শ্বশুর বাবার দুইটা মানে একটা শার্ট আর গেঞ্জিটা কেমন হয়েছে। হ্যাঁ এই যে প্যান্টও আছে পকেট আছে বড়ই বমনে পকেট আছে, এদের সালামিও রাখতে পারবেন, তা আপনারা এদের সালামি দিয়ে দিবেন আমার শ্বশুর বাবারে, বুঝছেন? এখানে একটু দাগ রে দেখানো নাই, গুটি আছে সামনে কি খোলা যায় না? না না খোলা যায় না। তো আপনি আমার একটু হেল্প করেন,
তারপরে এরা বইটা বইটা কুইলা রাখবেন এখানে রাখো আপাতত তারপরে এটা অবশ্য দেখাইছি এখানে তারপরও মানে আমার শাশুড়ি মারটা হলো বানাইতে দিয়ে আসছে তো ওই যে এখানে আছে বাবার হলো একটা পাঞ্জাবি 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 হবে পাঞ্জাবি তো যে সাদা মাঝখানে হলো যে পাঞ্জাবি নিয়ে যাই যে তো বাবার আমি ভাবছিলাম যে পাঞ্জাবি নাই এজন্য বিশেষ করে পাঞ্জাবি আনলাম কিন্তু সমস্যা নাই যেহেতু বাইরে যায় আবার ঈদে বেড়াইতে ঠাইতে যাবে ঈদের পরে আয়না দেওয়া হবে এখনো শিওর জানি না যদি এখন পারি সম্ভব হয় তাহলে দিব আর নয়তো ঈদের পর দিব আর এই যে এখানে আছে একটা হলো খেলাধুলা বাইয়ের প্যান্ট শার্ট একই রকম এই টুকুলো দেখুন হ্যাঁ একই ব্ল্যাক এই ব্ল্যাক ব্ল্যাক এই রমজানের দিন কি শোক দিবস পালন করবো নি অনেক বেশি কালো লাগবো না সেটা ঢিলার কথা বলতেছি ঠিক আছে আল্লাপাক তার কালো বানাইছে কিন্তু এত নিষ্ঠা না যে সে এটা পড়লে তার আমরা আমরা এতটা নিষ্ঠা বলি না তুমি যতটা কইতাছো যে ইয়া বলতাছে আবিতে বলতাছে কি জানো কা এটা নাকি রাতে পড়লে তার দেখাই যাবে না সেজন্য বললাম রাতে পড়লে দেখবে চাঁদের মতো ফুটে বের হয় না ও বড় হয়ে গেছে অনেক বেশি গোল্ডেন আছে না শুনো বাবা আ থাক যদি ব্যাটি লম্বা হ্যাঁ ব্যাটি ব্যাটি কা লম্বা তো আমার মনে হয় এরকম না বেশি বড় গত বছর ঈদেও আপনাদের ভাইয়ারে মানে আমার বাবার বাড়ি থেকে শার্ট দিছিল তার পছন্দের শার্ট প্যান্ট কিনছিলাম আর বাকিটা আমার পছন্দে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমারটা আমার পছন্দে কিনছিলাম কিন্তু আপনাদের ভাইয়ার জুতা জুতাটা পরে আনা হয়েছে অবশ্যই চান্দের দিন যাইয়া সে আনবে না আনবে না পরে চান্দের দিন আইনা দিছিলাম আর প্যান্ট শার্টটা তার পছন্দে আনা হয়েছিল মানে আমার বাবার ভাই থেকে দিছিলাম তারপরে হলো আমার ভাইয়ের জন্য কেনার জন্য গেছিলাম তারপরে হলো আবার সেম শালাদুলা বাইরে একই রকম শার্ট প্যান্ট কিনা দিছিলাম আমি এবারে ঈদে কালো কিনবো মানে গত বছর দুইটা দেওয়া হয়েছিল তো এবারও চিন্তা করছিলাম সাড়ে সাথে একটা পাঞ্জাবিও নামাজ পড়ার জন্য আনবো কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে বলছিল যে মানে বলছিলাম আনবো বুঝছো মেরি পরে বলতেছে যে আমার তো পাঞ্জাবি এখনো নিউ দুইটাই আমি এখনো নামাই নেই শুধু শুধু তাই না আপনাদের ভাইয়া কিন্তু পাঞ্জাবি খুব কম পরে জন্য হলো আর আনতে দেয় না কিন্তু দেখি তারপরও মনে হয় না আনতে দিবে তো কমেন্ট করে জানাবেন যে শুনে শার্ট দুইটা কেমন হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এত বটা হাত দুইটা রাখছে ঠিক করা যাবে রাখো আর যে প্যান্ট দুইটা খোলা দরকার নাই যে একই একটা খুলে দেখো এরকম দুইটা প্যান্ট কালো এটাও কালো এটাও কালো হ্যাঁ এটা মানে একটু বড় বড় না কারণ শার্টটা বড় এটা এটা একটু বড় ওরে তোমার ভাইয়ের হ্যাঁ আমার ভাইয়া বড় আপনাদের ভাইয়া থেকে একটু লম্বা তো এই জন্য অর্ডার একটু বড় বড় আনছি পাঁচ এটাই দিছে অনেক চাপাইতে হবে এটা চাপাইতে হবে যাক ও মানে সুখ না কিন্তু ও লোক আপনাদের ভাইয়া থেকে একটু লম্বা তো এই জন্য একটু বড় বড় সাইজে আনছি যদি আসার পরে যদি দেখি যে না লাগে তাহলে চেঞ্জ করার অপশন আছে কমেন্ট করে জানাবেন তাহলে তো আমাদের হলো গা এখনো
আপনাদের ভাইয়ার রয়ে গেছিল জুতাটা আর একটা ঘড়ি অর্ডার দিছি এটা মানে দেয়া গেছে এখনো কিন্তু আমার হাতে পাই না কিন্তু যার অ্যাড্রেস দিছিলাম তার কাছে দেয়া গেছে কিন্তু ঈদের আগে কি আদৌ পাবো কিনা এটা শিওর জানি না কিন্তু ঢাকা থেকে আসার মতো কেউ নাই এজন্য আর এটার মধ্যে হলো একটা সেন্টু কিনছি এটা ফুলা দেখানোর মতো কিছু নাই এটা ফুল আতা মনে হইতেছে ফুল আতা না হাঁপাতে খুললে দেখো হাঁপাতে বলতে যে ঢুকাতা এরুম না এই যে আজকাল এরুম তুমি উপরে ইটা দেখতেছো না তুমি জিহে বানাচ্ছো সেন্টু কিনছি দেন এই বাসে বাজবি না এগুলো পাঞ্জাবির নিচে পরে নি মনে হয় না এগুলো পরবে এগুলো তো মানে এমনি পরে না পরলে চুরি দিয়ে এটা হলো এক্সট্রা মানে আমার বড় খালা জালের হলো তিনটা যা তো মানে সম্ভবত চার ছেলে তো তিনজন বিয়ে করছে একজন ঢাকাতে তো দুইজনের জন্য আনা হয়েছে দুইটা পেঁয়াজ কালার আমার হাতে বেশি ভালো লাগতেছে মোবাইলটা বাতাস নাকি না এ আমার হাত কই তাহলে যাই হোক এই হলো আমাদের মার্কেট উন্নাটা রাখো থ্রি পিস দিলে এমন করে ধরো আমরা একটু ছবি তুলি এরা ছবি কয় পাশে যে ছবি ছবি না এমনি নাও আমি স্ক্রিনশট দিই এমনি টাকাটা সুন্দর মতো আবি এটা আসতো আমি কিনছি আমি আর কিচ্ছু কিনি আমার যে থ্রি পিস আছে এটা হলো ঢাকা আমি আন্তরিক দেখা মনে কেমন থ্রি পিস আর আমাদের ড্রেস গুলা সরি শপিং গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমার বাবার বাড়ির
আমার ড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না, কারণ আমার ড্রেস আমি এখনো কিনি নাই। আর আমার জন্য যেটা আমার বড় আপু কেনা হয়েছে, মানে কিনছিল, ওইটা এখনো ঢাকাতে আছে। আপু আসলে আমার জন্য নিয়ে আসবে। আমার ড্রেসটা হলো এই কালার, অনেক সুন্দর, এটা থেকে বেশি সুন্দর লাগবে। আমি এমন কথা বলতে যাবো না, থাক দেখুন আমি এটা কি ভিডিও করতেছি আমি ভাইয়া নষ্ট করে লাগছিল। ইদিন কইতেছি কি আজকে আমরা ঘুমাবো না, আজকে যদি ঘুমাবো না জানেন, কারণ আজকে ইদিনের জামাই না, আজকে আমাদের জানা দেবো কেন আজকে ইনের জামাই বলে আমরা সবাই নাচমো আজকে নাবি ডিস্কো খেলা মানে বিয়ান হয় নাই পরে সিরিয়াল ইনের আপাতত।